আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আমি তোমাদের সাথে আছি নাইমা আক্তার, প্রভাষক অর্থনীতি, আদিলুদ্দিন কলেজ। আমি গত ক্লাসে তোমাদের শিখিয়েছিলাম চাহিদ চলক কাকে বলে, ধ্রুবক কাকে বলে, চলকের প্রকারভেদ শিখেছিলাম এবং পরামিতি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা আলোচনা করব অপেক্ষক, অপেক্ষকের ছেদক, চাহিদা অপেক্ষক এবং চাহিদা সমীকরণ সম্পর্কে। তাহলে চাহিদা সমীকরণ এই কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে অপেক্ষকটা কি শিখাচ্ছি? অপেক্ষকটা হচ্ছে তোমার স্বাধীন চলকের সাথে অধীর চলকে যে নির্ভরশীলতার সম্পর্ক প্রকাশ করা হয় তাকেই অপেক্ষক বলে। অর্থাৎ স্বাধীন চলক আমরা আগে শিখেছি, গত ক্লাসে আমরা শিখেছিলাম স্বাধীন চলকটা কাকে বলে। স্বাধীন চলক হচ্ছে যে চলক অন্যের উপর নির্ভর করে না তাকে স্বাধীন চলক বলে, আর অধীন চলক যে চলক অন্যের উপর নির্ভর করে। এই স্বাধীন চলক এবং অধীন চলকের উপর নির্ভরশীলতার যে সম্পর্ক আবদ্ধ হয় তাকেই বলা হয় হচ্ছে অপেক্ষক। অর্থাৎ যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয় তাকেই আমরা স্বাধীন অপেক্ষক বলি। যেমন আমরা গত ক্লাসেও খেয়াল করেছিলাম, যেমন ওয়াই সমান এ প্লাস বি এক্স, এরকম যদি একটা অক্ষ থাকে তাহলে সেটা হচ্ছে একটা অপেক্ষক, গাণিতিক প্রক্রিয়ার অপেক্ষক। এই অপেক্ষকে এক্স হচ্ছে স্বাধীন চলক, ওয়াই হচ্ছে অধীন চলক, আর এ হচ্ছে পরামিতি, বি হচ্ছে পরামিতি। তাহলে আমরা স্বাধীন চলক এবং অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক, অর্থাৎ স্বাধীন চলকের বিভিন্ন মানের উপর অধীন চলক যে নির্ভরশীল, এটা যখন গাণিতিক প্রক্রিয়ায় বা কোনো সমীকরণের মাধ্যমে ব্যাখ্যা করা হয় তাকেই বলা হয় হচ্ছে অপেক্ষক। আমরা এখন অপেক্ষককে গেল, অপেক্ষকের ছেদকটা কি? অপেক্ষকের ছেদক হচ্ছে আমরা অপেক্ষকের ছেদক। ছেদকটা কি জিনিস? ছেদক হচ্ছে যে কোনো অপেক্ষকের যে লেখ চিত্রটা আমরা প্রকাশ করি তাতে ওয়াই অক্ষ এবং লম্ব অক্ষ পরস্পর ছেদ করে একটা লেখ চিত্র আমরা অঙ্কন করি। তাহলে আমরা শিক্ষার্থীবৃন্দ কি করি, ও লম্ব অক্ষ এবং এক্স অক্ষ এই দুইটা অক্ষ পরস্পর ছেদ করি, সরি, ও ওয়াই অক্ষকে ও লম্ব অক্ষ বলে এবং ও এক্স অক্ষকে তোমার হচ্ছে ভূমি অক্ষ বলে। এটা হচ্ছে লম্ব অক্ষ, ও ওয়াই অক্ষ হচ্ছে লম্ব অক্ষ এবং ও এক্স অক্ষ হচ্ছে ভূমি অক্ষ। যখন লেখ চিত্রে পরস্পর ছেদ করে, অর্থাৎ ওয়াই অক্ষের যে বিন্দুতে, যেখানে যে বিন্দুতে ছেদ করবে সেটা ওয়াই অক্ষের ছেদক এবং ভূমি অক্ষের যে বিন্দুতে ছেদ করবে সেটা ভূমি অক্ষের ছেদক। তাহলে এই যে লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ পরস্পর যে রেখা বিন্দুতে যদি এই রকম কোন বিন্দুতে ছেদ করে তাহলে এটা হচ্ছে সিক্স, এটা যদি থ্রি ধরি তাহলে এ বিন্দুতে ওয়াই এর ছেদক, এ এর ছেদক ওয়াই অক্ষের ছেদক এবং থ্রি হচ্ছে এক্স অক্ষের ছেদক যা বি বিন্দুতে ছেদ করে। এইগুলোকেই বলা হয় হচ্ছে ছেদক, অর্থাৎ লম্ব অক্ষের সাথে মিশে থাকে তাকে লম্ব ছেদক বলে এবং ভূমি অক্ষের সাথে যেটা মিশে থাকবে সেটাকে ভূমি অক্ষের ছেদক বলে। এটা আমরা অঙ্কের মাধ্যমে যদি দেখি, এটা তো আমরা ধরে নিয়েছি, এটা যদি একটা অঙ্কের মাধ্যমে ব্যাখ্যা করি তাহলে কিরকম হয় দেখো শিক্ষার্থীবৃন্দ। যেমন ওয়াই সমান সিক্স মাইনাস টু এক্স, এটা একটা অপেক্ষক। এই অপেক্ষকে এক্স এর মান যদি শূন্য ধরা হয়, এক্স সমান যদি এখানে না লিখে যদি এখানে ধরি, এক্স সমান যদি শূন্য ধরি তাহলে ওয়াই এর মানটা আমরা কিভাবে পাবো? ওয়াই এর মানটা পাবো সিক্স মাইনাস টু ইন্টু জিরো, তাহলে জিরো সিক্স মাইনাস জিরো সমান সিক্স, তাহলে ওয়াই এর ছেদক হবে হচ্ছে সিক্স যা ওয়াই অক্ষে সিক্স অক্ষে ছেদ করবে যা এ বিন্দুতে ছেদ করে। আবার এক্স এর মান যদি আমরা থ্রি ধরি তাহলে ওয়াই এর মানটা আমরা কিভাবে পাবো? ওয়াই এর মান পাবো ওয়াই সমান টু ইন্টু টু এক্স সমান সিক্স মাইনাস টু ইন্টু থ্রি সমান, এটা ব্র্যাকেট দিয়ে দেখি তাহলে সিক্স মাইনাস সিক্স সমান জিরো, তাহলে ওয়াই এর মান হচ্ছে জিরো। তাহলে এইখানে এক্স এর মান যখন জিরো ধরেছিলাম তখন ওয়াই এর মান ছিল সিক্স,
আবার x সমান যখন 3 ধরেছি তখন y এর মান হচ্ছে 0 এটা যদি একটা আমরা সারণীতে আঁকি তাহলে কি রকম হয় সারণীতে আঁকি এটা x এর মান এটা y এর মান তাহলে x সমান 0 তখন y এর মান 6 আবার x এর মান যখন 3 y এর মান তখন 0 যেটা আমরা এই চিত্রে অঙ্কন করেছিলাম এই চিত্রে অঙ্কন করেছি তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ যখন x সমান 0 অর্থাৎ x এর মান যখন 0 তখন y এর মান 6 যা a বিন্দুতে ছেদ করে তাহলে a বিন্দুতে এই 6 হচ্ছে y অক্ষের ছেদক আবার যখন x এর মান 3 তখন y এর মান হচ্ছে 0 তাহলে y এর মান যখন 0 তখন x এর মান হচ্ছে 3 y এর মান যখন 0 x এর মান যখন 3 তাহলে এই বিন্দুতে যা b বিন্দুতে ছেদ করে এই সেটাই হচ্ছে ভূমি অক্ষের ছেদক তাহলে আমরা ছেদক কি তা শিক্ষার্থীবৃন্দ খেয়াল করলাম কোন অপেক্ষকের লেখচিত্র অঙ্কন করতে গেলে y অক্ষের সাথে যেটা মিলিত হবে সেটাকে y অক্ষের ছেদক বলে এবং লম্ব অক্ষের সাথে যেটা মিলিত হবে সেটাকে ভূমি অক্ষের ছেদক বলা হয় তাহলে আমরা ছেদক সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেলাম শিক্ষার্থীবৃন্দ এখন আমরা দেখব যে হচ্ছে অপেক্ষক জাল হচ্ছে স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্কে আবদ্ধ হয়ে যখন কোনো সমীকরণ তৈরি করে তখন তাকে বলা হয় হচ্ছে অপেক্ষক এবার গেল ছেদক ছেদক হচ্ছে কোনো অপেক্ষকের লেখচিত্রে ভূমি অক্ষ বরাবর যে ছেদ করে তাকে ভূমি অক্ষের ছেদক এবং লম্ব অক্ষের সাথে যেটা মিলিত হয় তাকে লম্ব অক্ষের ছেদক বলে অর্থাৎ দূরত্ব এই যে y অক্ষের দূরত্ব এবং x অক্ষের দূরত্ব এই দূরত্বটাকেই বলা হয় হচ্ছে সমান বিন্দুতে মিলিত হলে সেটাই হচ্ছে ছেদক এখন আমরা জানব হচ্ছে চাহিদা অপেক্ষক শিখলাম ছেদক শিখলাম এখন শিখব হচ্ছে চাহিদা অপেক্ষকটা কাকে বলে আমরা অপেক্ষক জেনেছি যে স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে নির্ভরশীলতার যে সম্পর্ক দেখানো হয় তাকেই বলা হয় হচ্ছে অপেক্ষক এখন আমরা জানব চাহিদা অপেক্ষকটা কি চাহিদা অপেক্ষক হচ্ছে চাহিদার উপর নির্ভর করে অর্থাৎ চাহিদা যেসব বিষয়ের উপর নির্ভর করে চাহিদা নির্ধারকগুলোর উপর নির্ভর করে সেই নির্ধারকগুলোর পরিমাপ সমূহ যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয় তখন তাকে চাহিদা অপেক্ষক বলে যেমন চাহিদা অপেক্ষকের মধ্যে আমরা দেখেছি কি চাহিদা অপেক্ষকের মধ্যে যেমন হচ্ছে ডি ডি একটা চাহিদা ডিমান্ড অর্থাৎ ডিমান্ড হচ্ছে চাহিদা চাহিদা কি ফাংশন অফ পি পি একটা নির্ধারক এরপরে হচ্ছে ওয়াই ওয়াই একটা নির্ধারক এরপরে হচ্ছে নাম্বার এনে এনে হচ্ছে নির্ধারক এরকম হচ্ছে টেস্ট টেস্ট হচ্ছে নির্ধারক ওয়েস্ট ওয়েস্ট অর্থ হচ্ছে সম্পদ একটা নির্ধারক এবং পিএস যা পরিপূরক এবং পরিপূরক দ্রব্য এরকম বিভিন্ন নির্ধারককারী যে নির্ভর করে কার উপরে চাহিদা নির্ভর করে এই সব নির্ধারকের উপর তা যখন গাণিতিকভাবে প্রকাশ করা হয় তখন তাকে চাহিদা অপেক্ষক বলা হয় আমরা গত ক্লাসে সবকিছু আলোচনা করতে যেও আমরা একটা জিনিস আলোচনা করিনি যে চলক জেনেছি চলক কাকে বলে জেনেছি ধ্রুবক জেনেছি পরামিতি জেনেছি কিন্তু অর্থনৈতিক চলকটা সম্পর্কে আমরা আলোচনা করিনি তাহলে এখানে আমরা অর্থনৈতিক চলকটা লিখে নিই অর্থনৈতিক চলকটা কি অর্থনৈতিক চলক অর্থনৈতিক চলক সম্পর্কে তাহলে আমরা এখন আলোচনা করব অর্থনৈতিক চলকটা কি অর্থনৈতিক চলক হচ্ছে যে চলক গুলো সাধারণত অর্থনীতির সাথে সম্পর্কযুক্ত তাকেই বলা হয় হচ্ছে অর্থনৈতিক চলক যেমন ডিমান্ড ডি তারপরে সাপ্লাই এস তারপরে হচ্ছে কনজুমার সি ইনভেস্ট তারপরে হচ্ছে লেবার ক্যাপিটাল এগুলো সবই হচ্ছে তোমার অর্থনৈতিক চলক যা অর্থনীতির সাথে অর্থনৈতিক বিষয়ের সাথে সম্পর্কযুক্ত এই সব বিষয়গুলোকেই বলা হয় হচ্ছে অর্থনৈতিক চলক যেমন ডি একটা ডিমান্ড ডিমান্ড দিয়ে আমরা চাহিদা অপেক্ষক লিখতে পারি এস এ সাপ্লাই সাপ্লাই দিয়ে আমরা যোগান অপেক্ষক লিখতে পারি সবই অর্থনৈতিক চলক হিসাবে আমাকে আমরা আমরা সাধারণত ব্যবহার করে থাকি এবং আমরা সেটা জানি
যে অর্থনীতির সাথে যে সব চলকগুলো নির্ভরশীল তাকে অর্থনৈতিক চলক বলা হয়। আমরা এখন দেখব চাহিদা সমীকরণ। চাহিদা সমীকরণটা কি? অর্থাৎ চাহিদা সমীকরণটা কি? চাহিদা সমীকরণ হচ্ছে তোমার চাহিদা সমীকরণ তা হচ্ছে অর্থাৎ আমরা জানি দাম আর চাহিদার মধ্যে সম্পর্ক হচ্ছে বিপরীতমুখী। দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। এই যে বিপরীতমুখী সম্পর্ক যখন একটা তোমার গাণিতিক প্রক্রিয়ায় ব্যাখ্যা করা হয়, অর্থাৎ একটা গাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে বা একটা মডেলের মাধ্যমে যখন যে সমীকরণের মাধ্যমে দেখানো হয় তখন তাকে চাহিদা সমীকরণ বলে। তাহলে চাহিদা সমীকরণ কি? দাম এবং চাহিদার মধ্যে যে গাণিতিক সম্পর্ক যখন সেটা সমীকরণের মাধ্যমে দেখানো হয় তখন তাকে চাহিদা সমীকরণ বলে। এই চাহিদা সমীকরণ আমরা খেয়াল করতে পারি, যেমন ডি সমান এ মাইনাস বিপি। এখানে চাহিদা, এখানে দাম এবং চাহিদার মধ্যে একটা সম্পর্ক বিপরীতমুখী, অর্থাৎ ঢালটা দিয়েছি বিপরীতমুখী। এই যে দাম এবং চাহিদার মধ্যে যে বিপরীতমুখী সম্পর্কটা প্রকাশ করা হয় তাকেই বলা হয় হচ্ছে চাহিদার সমীকরণ। অর্থাৎ এখানে এ হচ্ছে ছেদক, বি হচ্ছে ছেদক, তবে এ হচ্ছে স্থির সংখ্যা যা পরামিতি, অর্থাৎ এটা হচ্ছে পরামিতি যার মানটা ধ্রুবক। এই ধ্রুবকের মানটা অজ্ঞাত আছে। যখন আমরা গাণিতিক প্রক্রিয়ায় বা চলকের মাধ্যমে প্রকাশ করব, কারণ চলক বিভিন্ন মান ধরে কিন্তু স্থির মান ধরবে এই এটা, কারণ আমরা শীতে ভোগে দেখেছিলাম যে স্থির আয় করলেও ভোগ করবে না করলেও ভোগ করবে, এটাকে বলা হয় হচ্ছে স্থির সংজ্ঞা। যেমন টিএফসি, অর্থাৎ টি টোটাল ফিক্সড কস্ট, অর্থাৎ স্থির ব্যয়। এই স্থির ব্যয়টাও হচ্ছে ধ্রুবক, কারণ এখানে একটা স্থির সংখ্যা দ্বারা বোঝানো হয়েছে এটা। সেখানে এখানে হচ্ছে আমরা কি পাই, এখানে পাই হচ্ছে এ মাইনাস বি, যা পি ডি এর উপর নির্ভরশীল। এই পি এবং ডি এর উপরে নির্ভরশীলতা যখন সমীকরণের মাধ্যমে প্রকাশ করবে এবং চাহিদা সমীকরণের গাণিতিক পদ্ধতিতে ব্যবহার করা হবে তখনই তাকে বলা হবে চাহিদা সমীকরণ। যেমন ডি সমান এটার মান যদি 10 - 2p লিখি, এটা একটা চাহিদা সমীকরণ। এই যে চাহিদা সমীকরণ আমরা পেলাম এটা আমরা ধরে নিয়েছি, কিন্তু এটা কিভাবে তৈরি হয়, এই সমীকরণটা তৈরি করা যায়, অর্থাৎ চাহিদা অপেক্ষক থেকে বা চাহিদার সূচি থেকে, কোনো অঙ্ক থেকে বা চিত্র থেকে চাহিদা সমীকরণ লেখচিত্র চাহিদার সমীকরণটা তৈরি করা যায়। কিভাবে তৈরি করা যায় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, যেমন একটা সব যদি আমি এখানে অঙ্কন করি, সেই অঙ্কনে যদি পি এবং ডি এর মান লিখি, এখানে পি এবং ডি এর মান আমরা আগেই শিখেছিলাম পি এর মান বাঁ সাইডে থাকে এবং ডি এর মান ডান সাইডে থাকে। তাহলে পি যদি 2 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 3 টাকা হয় আর চাহিদার পরিমাণ 6 থেকে হ্রাস পেয়ে 6 একক হয়, তাহলে এরকম সারণি যদি থাকে এবং এই সারণি থেকে যদি তোমাদের চাহিদা সমীকরণ তৈরি করতে বলে, তাহলে আমরা কিভাবে তৈরি করব? তাহলে একটা গাণিতিক মডেল বা গাণিতিক সূত্রের মাধ্যমে আমরা চাহিদা সমীকরণটাকে তৈরি করব। চাহিদা সমীকরণকে একটা চাহিদা সূত্রের মাধ্যমে একটা তৈরি করব। তাহলে আমরা আগে এই যে এইটা লিখে নিই যে চাহিদার সমীকরণ সূত্র, চাহিদার সমীকরণ সূত্র কি হবে? QD মাইনাস Q1 ভাগ Q2 সমান P1 মাইনাস P2। এটা হচ্ছে চাহিদা সমীকরণের সূত্র। তাহলে চাহিদার এই সূচি থেকে এই চাহিদার সমীকরণ তৈরি করতে গেলে বা চাহিদা অপেক্ষক তৈরি করতে গেলে বা সমীকরণ তৈরি করতে গেলে আমাদের এই সূত্র জানা লাগবে। তাহলে কিউডি সমান আমরা কি জানি? কিউডি সমান চাহিদার পরিমাণ আর কিউডি, কিউ1 মানে কিউ1 অর্থ প্রাথমিক চাহিদা, কিউ2 মানে
পরিবর্তিত চাহিদা, অর্থাৎ পরিবর্তন, পরিবর্তিত চাহিদা। তাহলে পি মানে কি? দাম। পি মানে দাম। আর পি ওয়ান মানে প্রাথমিক দাম, প্রাথমিক দাম। আর পি টু মানে পরিবর্তিত, পরিবর্তিত দাম। তাহলে এই যে আমরা এইগুলো সম্পর্কে জানলাম, অর্থাৎ এই সূত্রের সম্পর্কে আমরা কি কি জানলাম, যে কিউ ডি মানে চাহিদার পরিমাণ, কিউ ওয়ান মানে প্রাথমিক চাহিদার পরিমাণ, কিউ ওয়ান মানে প্রাথমিক চাহিদার পরিমাণ, কিউ ডি মানে পরিবর্তিত চাহিদার পরিমাণ, পি মানে দাম, পি ওয়ান মানে প্রাথমিক দাম, পি ওয়ান মানে প্রাথমিক দাম, পি টু মানে পরিবর্তিত দাম। এখন আমরা এই সূচি থেকে এইখানে অ্যাপ্লাই করে আমরা চাহিদার সমীকরণ তৈরি করব। তাহলে শিক্ষার্থীবৃন্দ খেয়াল করি, এই সূচি থেকে আমরা চাহিদার সমীকরণ তৈরি করি। তাহলে এই সূচিটা আমরা যদি এই পাশে লিখি, পি ডি, আর লিখব কত কত লিখেছিলাম, যে লিখেছিলাম হচ্ছে টু থেকে থ্রিতে বৃদ্ধি পায় আর সিক্স থেকে ফোরে হ্রাস পায়, এটা লিখেছিলাম। আর সমীকরণের সূত্র আমরা লিখেছিলাম যে কিউ ডি মাইনাস কিউ ওয়ান ভাগ কিউ ওয়ান মাইনাস কিউ টু সমান পি ওয়ান, পি মাইনাস পি ওয়ান ভাগ পি ওয়ান মাইনাস পি টু, এটা হচ্ছে চাহিদা সমীকরণের সূত্র। এখন আমরা মানগুলো বসাবো, যেহেতু আমরা চাহিদা সমীকরণ তৈরি করব বা চাহিদা অপেক্ষক তৈরি করব, তাহলে আমরা আগেই জানি চাহিদা অপেক্ষক অর্থাৎ অধীন চলক বাঁ সাইডে থাকে আর স্বাধীন চলক ডান সাইডে থাকে। তবে একাধিক স্বাধীন চলক থাকতে পারে, কিন্তু অধীন চলক একটাই থাকে। এটা শিক্ষার্থীবৃন্দ আমি গত ক্লাসে বলতে ভুলে গিয়েছিলাম যে স্বাধীন চলক আর অধীন চলকের ব্যাখ্যা যখন আমরা লিখব, তখন কি একাধিক স্বাধীন চলক সমতা চিহ্নের পরে একাধিক স্বাধীন চলক থাকতে পারে, কিন্তু অধীন চলক সমতা চিহ্নের পাশে একটাই থাকে। তাহলে স্বাধীন চলক একাধিক হতে পারে, কিন্তু অধীন চলক একটি মাত্র অধীন চলক থাকে। তাহলে আমরা যেহেতু অধীন চলককে বাঁ সাইডে রাখবো আর স্বাধীন চলককে ডান সাইডে রাখবো, সেহেতু আমরা কি করব, কিউডি এখানে লিখে দেব, কিউডি এখানে রাখবো। তাহলে প্রাথমিক চাহিদা, এখানে প্রাথমিক চাহিদা কত? সিক্স। তাহলে সিক্স ভাগ প্রাথমিক চাহিদা সিক্স বিয়োগ কিউ টু মানে পরবর্তিত চাহিদা, অর্থাৎ প্রাথমিক চাহিদা ছয় আর পরের চাহিদা অর্থাৎ পরিবর্তনের চাহিদা হচ্ছে ফোর। তাহলে এইটা লিখলাম সমান পি, যেহেতু আমরা সমীকরণ পি এর সমীকরণ তৈরি করব, তাহলে সমীকরণ আমরা লিখব পি মাইনাস প্রাথমিক দাম কত? টু ভাগ টু মাইনাস পরিবর্তিত দামের পরিমাণ অর্থাৎ থ্রি সমান। এবার আমরা কি করব, যেহেতু এটা লেটারের সাথে সিক্স আছে, এটাও লেটারের সাথে টু আছে, অর্থাৎ এটা যোগ বিয়োগ করা যায় না, লেটার আর সংখ্যা কখনো যোগ বিয়োগ করা যাবে না, শুধুমাত্র সংখ্যায় সংখ্যা যোগ বিয়োগ করা যাবে, আর লেটার লেটার যদি মিলে যায় তাহলে যোগ বিয়োগ করা যায়। তাহলে আমরা কি করব, এই সংখ্যা দুইটা যোগ করব, তাহলে ভাগ কিউডি বিয়োগ সিক্স আর এখানে হচ্ছে টু সমান পি মাইনাস টু ভাগ মাইনাস ওয়ান। এখন আমরা কি করব, আর আর গুণ করব, এটার সাথে এইটা গুণ আর এটার সাথে এইটা গুণ করে লিখবো শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা কি করব, এটার সাথে এইটা গুণ, যেহেতু কিউডি হচ্ছে অধীন চলক তা আমরা বাঁ সাইডে রাখবো, তার মানে এই কিউডি আমরা বাঁ সাইডে এই পাশেই রাখবো। তাহলে কিউডি মাইনাস কিউডি মাইনাসে প্লাসে প্লাস সিক্স সমান এটা দিয়ে গুণ করব, তাহলে এই টু দিয়ে গুণ করলে টু পি মাইনাস ফোর, এটা কি করে গুণ করলাম খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, যে এই কিউডি সিক্স অর্থাৎ কিউডি মাইনাস সিক্স গুণ কত? মাইনাস ওয়ান। তাহলে হচ্ছে মাইনাস কিউডি মাইনাসে প্লাসে প্লাস
এই মানটা এখানে বসিয়েছি আবার এই এইটা এইটা গুণ করেছি কিভাবে এইটা গুণ করেছি যেমন p মাইনাস 2 গুণ কত 2 অর্থাৎ গুণ 2 সমান 2p মাইনাস নেই মাইনাস 4 এই মানটা এই জায়গাটায় বসিয়েছি এখন আমরা কি করব যে চিহ্ন তুলে দিয়ে অর্থাৎ যেহেতু কিউটি এর প্রথমে চিহ্ন আছে আমরা পুরো চিহ্নগুলো তুলে দেব অর্থাৎ চিহ্ন তুলে দিয়ে চিহ্ন তুলে এগুলো আমাদের আর লাগবে না এটা আমরা মুছে ফেলতে পারি আচ্ছা এটা তুলে দিয়ে চিহ্ন তুলে দিয়ে চিহ্ন তুলে দিয়ে কি হবে কিউডি মাইনাস 6 সমান মাইনাস 2 এখানে প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেল আবার এটা প্লাস মাইনাস ছিল এটা প্লাস 4 এখন কি করব কিউডি এই পাশে রাখব আর এই 6 ওই পাশে নিয়ে যাব নিয়ে গেলে কি হয় এই পাশে প্লাস থাকলে ওই পাশে যে মাইনাস হয়ে যায় মাইনাস থাকলে প্লাস হয় প্লাস থাকলে মাইনাস হয় গুণ থাকলে ভাগ হয় ভাগ থাকলে গুণ হয় এটা আমরা গাণিতিক পদ্ধতিতে মোটামুটি সবাই জানি তাহলে এই পাশে মাইনাস আছে ওই পাশে যায় প্লাস হবে তাহলে কিভাবে কিউডি সমান মাইনাস 2p প্লাস 4 এখানে মাইনাস 6 আছে এই পাশে যায় প্লাস 6 তাহলে কি হলো যে কিউডি সমান মাইনাস 2p যোগ 10 এটা যদি আমরা এখানে নিয়ে যাই দেখি তাহলে কিউডি সমান এখানে 10 প্লাস আছে প্রথমে কারণ আর এখানে ঢাল মাইনাস 2 স্বাধীন চলকে আগে সাধারণত মাইনাস চিহ্ন থাকে অর্থাৎ ঢালটা থাকে স্বাধীন চলকের আগে সাধারণত ঢাল থাকে তাহলে 10 মাইনাস 2p এই যে আমাদের চাহিদা সমীকরণ তৈরি হয়ে গেল তাহলে আমরা চাহিদা সমীকরণ এই সূত্রের মাধ্যমে তৈরি করতে পারি তাহলে আমরা চাহিদা সমীকরণ কিভাবে তৈরি করব যে কোনো সারণী থেকে তৈরি করতে পারি যে কোনো চিত্র থেকে তৈরি করতে পারি যে কোনো অঙ্কের মাধ্যমে তৈরি করতে পারি এভাবে বিভিন্ন অঙ্কের মাধ্যমে তোমাদের পরীক্ষায় আসতে পারে যে চাহিদা সমীকরণ তৈরি করো এটা আমি একটা সারণীর মাধ্যমে দিয়েছি তোমাদের যদি এটা আসে চিত্রের মাধ্যমে আমি কি এটা আরেকবার ব্যাখ্যা করব এই অঙ্কটা কি আরেকবার ব্যাখ্যা করব আরেকবার ব্যাখ্যা করি আচ্ছা খেয়াল করো কিউডি মাইনাস কিউ1 এবং পি1 মাইনাস পি পি1 কিউ1 মাইনাস কিউ2 পি1 মাইনাস পি2 এটা হচ্ছে চাহিদা সমীকরণের সূত্র এই সমীকরণে আমরা এখন মান বসিয়েছি কিভাবে মান বসিয়েছি কিউডি সমান বসেছি তারপরে কিউ1 মানে প্রাথমিক চাহিদা মাইনাস 2 আর এটাও প্রাথমিক দাম এবং পরবর্তীতে দাম তারপর প্রথমটা বিয়োগ করা যাবে না এটা বিয়োগ করে 2 পেয়েছি এটা বিয়োগ করে মাইনাস পেয়েছি তারপরে আড়াআড়ি গুণ করে মানগুলো বসিয়েছি বসানোর পরে কি করেছি যে মাইনাস ছিল সব তুলে দিয়েছি যেহেতু কিউডির আগে মাইনাস চলে আসছিল হেতু আমরা কি করেছি যে মাইনাস চিহ্ন সমস্ত অঙ্কটার মাইনাস চিহ্নটা তুলে দিয়েছি তুলে দিয়ে মানটা বসিয়েছি তারপরে সমীকরণ তৈরি করেছি এখন আমরা দেখব যে চিত্রের মাধ্যমে কিভাবে সমীকরণ তৈরি পরীক্ষাতে আসে তাহলে আমরা কিভাবে শিখবো শিক্ষার্থীবৃন্দ যে চিত্রের মাধ্যমে কিভাবে সমীকরণ তৈরি এটা এটা আসলে হচ্ছে এসের মাধ্যমে এটা হলো হচ্ছে চিত্রের মাধ্যমে এই চিত্রের মাধ্যমে তোমার লেখচিত্র অঙ্কন আসলো এটা এখন আসে চিত্রের মাধ্যমে চিত্রের মাধ্যমে কিভাবে চিত্র যদি এরকম থাকে অর্থাৎ ওয়াই অক্ষ এক্স অক্ষ ভূমি অক্ষ তাহলে আমরা আগেই জানি চাহিদা সমীকরণ বাম থেকে ডান দিকে নিম্নগামী এটা একটা চাহিদা রেখা এই রেখায় এখানে দাম 2 থেকে 3 তে বৃদ্ধি পেয়েছে আর 4 থেকে 6 এ বৃদ্ধি পেয়েছে এই চিত্রে যদি এইভাবে সমীকরণ তৈরি আসে তাহলেও কিন্তু আমি যে সূত্রটা লিখে দিয়েছি এই সূত্রে যদি বসানো যায় তাহলে এই চিত্রে যদি বসানো যায় তাহলেও কিন্তু
এই সমীকরণ বের করা যাবে, অর্থাৎ q2 সমান p মাইনাস p1, p1 মাইনাস p2, এই সমীকরণ এই চিত্রের মধ্যে তাই নয় কি? কিউডি 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 থাকবে। প্রাথমিক চাহিদা কত? প্রাথমিক চাহিদা হচ্ছে 6 আর দাম হচ্ছে 2। আবার প্রাথমিক তাহলে পরবর্তীতে চাহিদা হচ্ছে 4, তাহলে 6 মাইনাস 2 আর এখানে দাম কত? প্রাথমিক দাম হচ্ছে 2, পরবর্তী দাম হচ্ছে 3, অর্থাৎ এখানে বিন্দুটা সাধারণত এ থেকে বি বিন্দু, এই বিন্দু, তাহলে এ থেকে বি বিন্দুতে যেতে দামটা বৃদ্ধি পেয়েছে, চাহিদার পরিমাণ হ্রাস পেয়েছে, দামটা বৃদ্ধি পেয়েছে আর চাহিদার পরিমাণ হ্রাস পেয়েছে, এই চিত্র থেকেও সমীকরণ তৈরি করা যায়। এছাড়াও আরো অঙ্কের মাধ্যমেও তৈরি করা যায়, যেমন ধরো কোনো ধরা যাক কোনো দ্রব্যের দাম 2 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 3 টাকা হলে এবং চাহিদার পরিমাণ 6 একক থেকে হ্রাস পেয়ে 4 একক হলে চাহিদার সমীকরণ তৈরি করো, তাহলেও কিন্তু চাহিদার সমীকরণ তৈরি করা যাবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা কি কি উপায়ে শিখলাম? তিনটা, সে সারণীর মাধ্যমে চাহিদা সমীকরণ তৈরি আসতে পারে, চিত্রের মাধ্যমে সমীকরণ তৈরি আসতে পারে, আবার তোমার অঙ্কের মাধ্যমে চাহিদা সমীকরণ তৈরি আসতে পারে। তাহলে শিক্ষার্থীবৃন্দ আজ আমরা কি শিখলাম? অপেক্ষক কাকে বলে, অপেক্ষকের ছেদক কাকে বলে, চাহিদার অপেক্ষক কাকে বলে, চাহিদার সমীকরণ কাকে বলে, অর্থনৈতিক চলক কাকে বলে, এগুলো আমরা সমস্ত কিছু আজকে আলোচনা করলাম। আরো চাহিদার সমীকরণ কিভাবে তৈরি করতে হয়, কোন সূত্রের মাধ্যমে তৈরি করতে হয় সেটা আলোচনা করলাম। এই পর্যন্ত সবাই তোমরা ভালো থেকো, আগামী ক্লাস পর্যন্ত, আগামী ক্লাস আমরা শিখবো এই সমীকরণ থেকে কিভাবে চাহিদা সূচি তৈরি করতে হয় এবং চাহিদা রেখা অঙ্কন করতে হয়, আগামী ক্লাসে আমরা এটা শিখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।